দেখছো বলে যদি কোনোবাই ভাবিছে এটা ভুল হব। মই এই কথাখিনি এই কারণেই কইছো যে এটা জায়গা একটা সরু অনুষ্ঠানে কেতিয়াবা বহুত বেশি বদনামি করে দিয়ে, আর কেতিয়াবা আকৌ একটা সরু জায়গা একটা সরু অনুষ্ঠানে গোটেই অসমত বিখ্যাত করে দিয়ে, ডাঙর করে দিয়ে। এই আপনাদের অনুষ্ঠানটোর গুরুত্ব তেনেকুৱা হব পাৰে, কেনেকৈ আদর্শ প্রতিষ্ঠা করেছে, কেনেকৈ ভাল নিদর্শন দেখুৱাইছে, মানুষের মাজত কি বার্তা বিলাইছে, সেইটো আপনাদের আসল দায়িত্ব আর কর্তব্য। আর ইয়ারপরে দশটা যেটা নতুন লড়া ছোৱালীয়ে এই সাংস্কৃতিক চেতনাবোধটো শিকিব, কি ভবিষ্যতলৈ যেতিয়া ডাঙর মানুষ হব কি নিজেই কোরবাত কব যে এই মই সাংস্কৃতিক চেতনাবোধটো আমার গৰুমাৰী অঞ্চলত আমুকর শিখেছিল, আমুক অনুষ্ঠানটোর মূর গাত সুমাই গৈছিল, এনেকুৱা একটা নজির সৃষ্টি করবা পরিবেশ আপনাদের ইয়াত দিয়ক, উঠি অহা প্রজন্মটোর মাজত তেনেকুৱা চর্চা করাও, তেনেকুৱা কথা শিকাও। কারণ আমার এটা ভাষা সংকটত, আমার সংস্কৃতি সংকটত, আমার যে মানুষের মাজর সেই বিশাল চেতনাবোধ এটু এটা প্রত্যাহ্বান, তাকো প্রত্যাহ্বানের মুখামুখি হয়েছে। এই সকলবিলাক নোহা করবর কারণে আমাক এনে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের দরকার, যত আমি নিজক বিলীন করে দিব পারি, সমন্বয় স্থাপন করবর কারণে, মিলাপ প্রীতিরে মনোরঞ্জন লাভ করবর কারণে, কোনো ধর্ম বর্ণ জাত পাত এইবিলাকৰ বিচার নকরাক আমি এক হয়ে থাকবো, যত কোনো হিন্দুর বিচার নহব, যত কোনো খ্রিস্টানের বিচার নহব, যত কোনো ইসলামের বিচার নহব, কেবল বিচার হব মানুষের। আমি ইয়াত মানুষ হিসাবে পরিচয় দিম, আমার চিনাকি সেটাই হব। কোনোবাই কেতিয়াবা চেষ্টা করে কারোবাক হিন্দু করবর কারণে, কারোবাক মুসলমান করবর কারণে, কারোবাক খ্রিস্টান করবর কারণে, কোনোবা নিজেও জিয়াই থাকিব বিচারে হিন্দু হয়ে, কোনোবা নিজেও জিয়াই থাকিব বিচারে মুসলমান হয়ে, আর আনকো জিয়াই রাখব বিচারে হিন্দু করে, আনকো জিয়াই রাখব বিচারে মুসলমান করে। মই সেই শ্রেণীটোর বিরোধী, মোর পরিচয় মানুষ, হিন্দুই হোক মুসলমানই হোক খ্রিস্টানই হোক বৌদ্ধিষ্টই হোক জৈন হোক যে নহোক, মোর চিনাকি সদায় মানুষ, আর আমি মানুষ হিসাবে চিনাকি দিয়ে আমি যে কোনো বস্তু ধরে রাখব লাগে আর জিয়াই রাখব লাগে। এই সাংস্কৃতিক চেতনা বস্তু আমার মানুষেরহে পরিচয়, কোনো ইসলামের পরিচয় নহয়, কোনো খ্রিস্টানের পরিচয় নহয়, কোনো হিন্দুর পরিচয় নহয়। গতি এনে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সমন্বয় বিলায় আপনাদের এই গৰুমাৰী অঞ্চলের এই অনুষ্ঠানকেও তেনেকুৱা এক সাংস্কৃতিক চেতনা বোধেই এই অঞ্চলটোর মাজত বিলুয়াব বলে আশা করি, বিলাই আসিল বলে আশা করি, আগন্তুক দিনতো বিলাই যাব বলে আশা করি মই মোৰ দুয়োটা ভাৰতে সামৰণি মাৰিছোঁ।